গুড মর্নিং, ঘড়িতে এখন বাজছে 9:15। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। উঠেছি 5:30 নাগাদ, উঠে কাজ টাজ সারলাম, সেরে তারপরে শোনার জন্য খাবার রান্না করেছি। খাবার রান্না করে নিয়ে খাবার রান্না করার সঙ্গে আটা মাখলাম, তো শুনুকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর রুটি, শুনুকে খাওয়ানোর আগেই রুটি করেছি, করে শুনুকে খাওয়ালাম। আর সকালে আজকে রান্না হয়েছে আমাদের পেঁপের তরকারির রুটি, আর মা এখন রান্না করছে। সবাই আমরা আজকে রুটি খাবো, আমার শোনার জন্য দুধ রুটি ভিজিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে মাছ ভাজা, আর সব রকম ডাল মিশিয়ে, ডাল আর হলো মোচার ঘণ্ট, আর ওই যে বরবটি, আলু, বেগুন এইসব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, এটাই হচ্ছে আজকে রান্না। আর আমার শুনু রয়েছে বাইরে, মা রান্না করছে, বাবা আর শুনু দুজনে মিলে পাইপ ঠিক করছে। আর আমার শুনু বাবা কোথায় গেল, ওখানেই ছিল, এখন মনে হয় উপরে গেছে, একটু কাজ আছে ওর। তুমি বলো তুমি কি কাজ করছ? দাদা ঠিক করছে। দাদা তুমি কি কাজ করছ? তো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, ঘর এখন হলো প্রায় 9টা বেজে গেছে। তো সকালে যা কাজ ছিল অল্প কিছু। হ্যাঁ, না না, নিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অল্প কিছু বাসন ছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে ঘরটা মুছেছি, মুছে নিয়ে অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাচা হয়ে গেছে। আপাতত মোটামুটি এই মুহূর্তে কাজ শেষ, এখন রান্না হচ্ছে, রান্নাটা হলে কাজ কমপ্লিট হয়। তারপরে মনে করছি একটু বাগানে যাব, আমাদের বাগানে কত কি আম হয়েছে একটু দেখতে যাবো। তোমাদেরকে সেই দেখিয়েছিলাম বাগান, সেই গিয়েছি, তার মধ্যে আর যাওয়া হয়নি, এবার মনে করছি যাব। আবার তুই মারলি নাকে, আবার রক্ত বেরিয়ে যাবে, দেখ বাবার আবার রক্ত বেরোচ্ছে না। তোমার আর ভুলাতে হবে না, দটি কোথাকার কখন যা। বন্ধুরা, ঘড়িতে বাজছে এখন 10:35, আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত এরকম অল্প একটু ভাত এখানে হয়েছে, আর অল্প একটু ভাত এই যে এখানে রাইস কুকারে হচ্ছে। আর আমাদের আজকে রান্না হয়েছে আমের চাটনি, আর সব রকম ডাল মিশিয়ে ডাল, হ্যাঁ সব রকম ডাল মিশিয়ে ডাল, আর হলো মাছ ভাজা, আর হয়েছে বরবটি, আলু, বেগুন দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর মোচার ঘণ্ট, এই হয়েছে। আর আমাদের সকালে খাওয়া হয়ে গেছে, মা এখন আবার খাচ্ছে, আর শুনেতে চালিয়ে আসতে হতো না, চল যাও তুমি, চল যাও। চলো তাহলে বাগানে যাবো, পরে এবার তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে বাজছে এখন 1:34, আর স্নান করে এইমাত্র আসলাম ঘরে, পুজো করা হয়ে গেছে, হুটো পাটার জন্য তোমাদের সঙ্গে তোমাদের যা সেটা দেখানো হয়নি। তো আমরা যাচ্ছিলাম, তখন বললাম একটু বাগানে যাব, তো দুঃখের বিষয়ে যাওয়া হয়নি, রাস্তায় বেরোলাম। আর সেই মুহূর্তে এই যে আমাদের পাশের বাড়ির ঠাকুমার খুব শরীর খারাপ ছিল, হচ্ছিলো মানে খুবই খারাপ অবস্থা, সেই থেকে আমরা ওখানেই ছিলাম, সবাই বাড়ির মানুষজন সবাই ছিলাম ওখানে। এই একটু আগে বাড়ি এসে শুনুকে স্নান করি, আমি স্নান করলাম, মা তো এখনও বাড়ি আসেনি, মা ওখানেই রয়েছে, ওই জন্য আর যাওয়া হয়নি আমাদের মাঠে, এই বাগানে।
এখন শুনোকে এসেছি খাওয়াতে। বাবা বাড়ি এসছে, বাড়ি এসে বাবা এখন বাইরে স্নান করছে, আর ওর খাওয়া হয়ে গেছে আগে, ও খেয়ে নিয়ে শুয়েছে। আর আমরা আমি এখন ওকে খাওয়া দেখি, ও খাওয়াতে পারি কি কী রান্না হয়েছে তো তোমরা জানাই। তো ঘড়িতে বাজছে এখন 2:35, আর এই মাত্র খাওয়া দাওয়া আমার কমপ্লিট হলো। মা তো স্নান করে এসে মা আবার ঠাকুমাকে দেখতে গেলো কেমন আছে, আর আমার শুনু গেল ওপরে, ওপরে বাবা ঘুমাচ্ছে, বাবার সাথে একটু নাটি করতে গেল, এখনই নিয়ে আসবো, নিয়ে এসে ঘুম পাড়াবো, নাহলে অনেকটা বেলাও হয়ে গেছে, এই টাইমেই তোকে রোজ ঘুম পাড়াই। তো চলো, আর বুনুরা হয়তো সন্ধ্যাবেলা আসবে ঠাকুমাকে দেখতে, তো পরে আবার বিকালে কি সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে। আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখো তোমাদেরকে বললাম যে দুপুরে যে এরা আসবে ঠাকুমাকে দেখতে, এসছে অনেকক্ষণ, এসছে বিকালে 4টা ট্রেনে। আর দেখো আমার শুনু বসে আছে, ঘড়িতে এখন বাজছে 6:50, আর এখন যে আমার শুনুকে খাওয়াতে হবে, আর বড় শুনু রয়েছে বাইরে। লাইট বন্ধ করো শোনা। গুড ইভিনিং, ঘড়িতে বাজছে এখন 8টা, এই দেখো এবারে এতক্ষণ হুড়োচুজি করছিলো এরা সবাই, এই যে এখন দেখছো ফোন, বাবা এই ঘরটা পরিষ্কার করলো, তার আগে তোমাদেরকে দেখানো হয়নি। আর চলো যাবো রান্নাঘরে, রান্নাঘরে কী করছে ওরা দেখাই। আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে, আমার শুনে বাবা আছে ওপরে, দেখো আমাদের চিকেন রান্না হচ্ছে, শুনতে পেলাম না, ভালো করে বলো 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 বলো। আমি ঘরে এসেছি, হ্যাঁ এবারে এসেছো তো, আর বুড়ি কি করছে, কি রান্না করছে, কি রান্না করছে বলো। মাংস আর পিসি নেই, পিসি কম নেই, পিসি খুঁজছি, তুমি পিসি যাই আছে ফান ধরে, পিসি তোমায় আমি খুঁজছি। বন্ধুরা ঘরে এখন বাজছে 10:05, আর আমি মাত্র আসলাম ওপরে, আর শুনো আর আমি, আর ও তো আগেই এসছে অনেকক্ষণ আগেই, আর শুনো আজকে এইটুকু খেয়েছে, আর সন্ধ্যাবেলা থেকে এটা ওটা বলতে কেক খেয়েছে, এখন একটা শন পাপড়ি খেয়ে আসলো, ওর জন্য আর ওকে জোর করিনি, অল্প একটু খেয়েছে। আর আমাদের চিকেন রান্না হচ্ছিলো তখন তো দেখলে আমরা সবাই ভাত খেয়েছি, আর শুনো বাবা খেয়েছে শুধু মুড়ি। আর চলো তাহলে আজকে ভিডিওটা অবধি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। টাটা, গুড নাইট।